নমস্কার বন্ধু বান্ধব সকল, পুনের আর একটা নতুন ভিডিও লো আপনার বহুত বহুত স্বাগত জানালো। টেটর রিভলিউশনের পিছত আকো পুনের আজি একটা নতুন নোটিফিকেশন পাবলিশ হয়েছে। তো 28 জানুয়ারি তারিখে যেহেতু টেটর রিভলিউশনের পিছত পুনের স্কুট কার্ড ডাউনলোড হয়েছে, কারবার হয়তো নাম্বার বাড়িছে। তো এতিয়া আপনাদের নতুন যে নোটিফিকেশন আছে, এই নোটিফিকেশনটা কি কি কৈছে, আপনাদের এবার এপ্লাই করেছিল আকো এপ্লাই করব লাগিব নাকি, কোন সকল প্রার্থী পুনের এপ্লাই করব লাগিব, সবিশেষ তথা নোটিফিকেশন কি কৈছে, সবিশেষ আজি আমি এই ভিডিওত আলোচনা করি। ডির ফলের আজি 29 জানুয়ারি তারিখে নতুন একটা নোটিফিকেশন পাবলিশ হয়েছে, যে এই নোটিফিকেশন স্পষ্টভাবে কোয়াইছে যে টেটর রিভলিউশনের পিছত যখন ক্যান্ডিডেটে নতুনকে কি হল পাস করলে, যখন ক্যান্ডিডেটের মার্ক বৃদ্ধি হল, ইনক্রিজ হল, যে 1, 2, 3 বা কোনো কিছু ক্যান্ডিডেটে ফেল করা ক্যান্ডিডেট সকল পুনের কি হল রিভলিউশনের জড়িয়ে পাস করলে, কিন্তু এপ্লাই করার সুযোগ পয়া না। কিন্তু আজির এই নোটিফিকেশনের জড়িয়ে ক্লিয়ার হয়ে গেল যে এটা এপ্লাই করব পারিব। এতিয়া কথা হল যে যখন অলরেডি এপ্লাই করেছে সকলে নতুনকে এপ্লাই করব লাগিব নাকি, যে এই ডির অফিসিয়াল ফল অফিসিয়াল নোটিফিকেশনের জড়িয়ে স্পষ্টভাবে কোয়াইছে যে যখন অলরেডি এপ্লাই করেছিল আকো এপ্লাই করব লাগিব, কিন্তু নতুন একনলেজমেন্ট লাগিব, কিন্তু কোন সকলে নালাগে, যখন 2021 চনের পিছ আগত কি করেছিল পাস করেছিল, অর্থাৎ 2021 চনত যখন পাস নকরা প্রার্থী সকলে কিন্তু আবেদন করার প্রয়োজন নাই, কারণ স্কুল কার্ড কোনো ধরনের হাল সলনি নহয়। আগের একটা বছরত কি আছিল পাস করা আছিল, কিন্তু 2021-ত যখন পাস করেছিল নতুন একনলেজমেন্টর দরকার হব। গতি হিসাব সাবলে গেলে পুনের কি হব লাগিব, এপ্লাই করব লাগিব, বা হয়তো এডিট করার অপশন আহিব পারে। তো ডির ফলের যিখিনি নতুনকে পাস করেছে সকলে কি করব লাগিব, এপ্লাই করব লাগিব। তো টেটর রিভলিউশনের পিছত এইখানে পুনের একটা পরিবর্তিত হল, আজি 29 জানুয়ারি তারিখে এই ডাইরেক্টর অফ এলিমেন্টারি এডুকেশন ফলের জানা হয়েছে যে যিখিনি পোস্ট আছিল আমার আমার সেপ্টেম্বর 18 সেপ্টেম্বর যিখিনি পোস্ট বেকআপ ওলাইছিল সেইখানে হিসাবত অলরেডি যিখিনি আমার ক্যান্ডিডেটে এপ্লাই করেছিল, কিন্তু নতুনকে যখন পাস করেছিল কিন্তু এতালেক এপ্লাই করার আহ নাই। তো কিন্তু এইখানে এতিয়া কি করা হয়েছে, এপ্লাই করার সুযোগ একটা দিয়া হয়েছে, আর নতুন একনলেজমেন্টের দরকার হব। নতুন একনলেজমেন্ট 21 চনত আগর যিখিনি ক্যান্ডিডেটে পাস করেছিল হয়তো 2, 4 বা ইনক্রিজ হল মার্কখিনি বড়াই হল 2, 4, 3 এনেকে বাড়ি গেছে, সেই কারণে এডিট করার অপশন আহিব পারে, বা নতুনকে এপ্লাই করার লিঙ্ক এক্টিভেট হব পারে, কারণ স্কুল কার্ড বর্তমানের স্কুল কার্ড আর আগর স্কুল কার্ডের মাজত পার্থক্য হয়ে গেল, মার্কর যে খেলিমেলি সেটা আহি গেল 2, 3 কমি গেছে বা বাড়ি গেছে করবাত তেনেকা হয়েছে, সেই কারণে নতুনকে এপ্লাই করব লাগিব, নতুন একনলেজমেন্টর দরকার হব। টেটর রিভলিউশনের পিছত আর যখন রিভলিউশনত পাস করলে একটা এপ্লাই করার সুযোগ আহিল, আর এই এপ্লাই করব পারিব আপনি ফেব্রুয়ারির 1 তারিখের পর 15 তারিখলৈকে। ইয়াত স্পষ্টভাবে দিয়া আছে যে de.assam.gov.in from মিডনাইট অফ ফেব্রুয়ারির 1 তারিখের পর মিডনাইট 15 ফেব্রুয়ারিলৈকে কি করব পারিব, এপ্লাই করব লাগিব। তা ধুনিয়াকে তলত লিখা হয়েছে এটু কি হব, টেট ট্রেনার ক্যান্ডিডেট মাস্ট প্রেজেন্ট অনলি দ্য নিউ একনলেজমেন্ট রিসিপ্ট ফর অল পারপোজ অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস, যে রিক্রুটমেন্ট প্রসেসত কি করব লাগিব, নতুন একনলেজমেন্টর দরকার হব। অর্থাৎ এই লাইনে ক্লিয়ার করে দিছে যে যদি পুনরায় কি করব লাগিব, এপ্লাই করব লাগিব, মানে পুরানা যিখিনি আছিল যদিও কি করেছে এপ্লাই করেছে, কিন্তু আকো নতুনকে এপ্লাই করব লাগিব, কারণ নিউ একনলেজমেন্টর দরকার হব। আর এটি কৈছে কোনো ধরনের নো অফলাইন এপ্লিকেবল, এটি কোনো ধরনের অফলাইন নহয়, এটি অনলাইনত হব, আর অনলাইন কত উপলব্ধি হব, ডির যে অফিসিয়াল ওয়েবসাইট de.assam.gov.in এটি উপলব্ধ হব 1 ফেব্রুয়ারির পর 15 ফেব্রুয়ারির ভিতর আপনি এইখানে কাম কমপ্লিট করব লাগিব, আপনার স্কুল কার্ড আপলোড করব লাগিব। আর যখন 1, 2 বাড়িছে ভালেই, কারণ 1, 2 বাড়ি গেলে পার্সেন্টেজর পরিমাণটা বাড়ি যাব, আর নতুনটো আপলোড করার যে কাট অফ এটা বাড়ি যাব, সেইকাৰণে এইটো চাইছে এইটো ডাইরেক্টর অফ এলিমেন্টারি এডুকেশন ফলের পর আজি, অর্থাৎ আজি 29 জানুয়ারি তারিখে পাব্লিশ কৰিছে এই নোটিস। এই নোটিসের জড়িয়ে স্পষ্টভাবে কোৱা হৈছে যে যিসকলে অলরেডি এপ্লাই করেছিল আকো করব লাগিব, আর যিসকলে 21 চনের আগত পাস করা আছিল এদের কোনো প্রয়োজন নাই, কারণ তো নতুন কোনো স্কুল কার্ড নাপায়, পুরোনাইটোই যে আছিল মার্ক সেইটোহে কোনো ধরনের পরিবর্তিত হওয়া নাই। তো আজির ভিডিওটির জড়িয়ে আপনার
এইটো এটা ফুলি ইনফৰমেশ্যন দিলোঁ। যদি ভিডিঅ'টো ভাল পায় আৰু যদি কিবা ডাউটফুল থাকে তেতিয়া কমেণ্ট বক্সত মোক কমেণ্ট কৰি জনাব, পিছৰ ভিডিঅ'ত মই আপোনালোকৰ আগত দাঙি তুলিবলৈ চেষ্টা কৰিম। তেতিয়ালৈকে আজি ইমানতে আহিছোঁ, পিছৰ আৰু এটা ভিডিঅ'ত লগ পাম। ধন্যবাদ।